সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 78 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5724-এ। লেনদেন হয়েছে 1403 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 218-টির, কমেছে 71-টির, আর অপরিবর্তিত রয়েছে 73-টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকেই মার্কেটে আজ একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে এবং প্রায় সকল লার্জ সেক্টরের ঊর্ধ্বগতির ফলে দিন শেষে ইন্ডেক্স 78 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5724 পয়েন্টে ক্লোজ হয়েছে। গেইনারে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি বাজারে লেনদেন গতদিনের তুলনায় 3.8% বৃদ্ধি পেয়েছে। বাজারে লেনদেন দাঁড়িয়েছে 1403 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ব্যাংক, ফার্মা এবং ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে।